পার্বতীপুর শহরে আশঙ্কাজনক হারে বেড়েছে কুকুরের দৌরাত্ম্য। আপনারা দেখছেন এমকে টেলিভিশন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আল মামুন মিলন। এখন ডেক্স থেকে বিস্তারিত, ডেক্স থেকে বিস্তারিত জানাচ্ছেন এস রহমান। কর্তৃপক্ষের উদাসীনতা ও সচেতনতার অভাবে পার্বতীপুর শহরে আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে কুকুরের দৌরাত্ম্য। এসব রোধে শহর কিংবা পৌর কর্তৃপক্ষের কার্যকর পরিকল্পনার অভাবে সম্ভব হয়ে উঠছে না এর বিস্তার, ফলে স্কুল কলেজগামী শিক্ষার্থী সহ সাধারণ পদচারীরা পড়েছে বিপাকে। রাস্তাঘাটে কুকুরের জন্য যাওয়া যায় না, 8-10 করে কুকুর সবসময় থাকে, জনগণের খুব অসুবিধে। হ্যাঁ, নিজের বাড়িতেও যাই, তাও ভয় করি রাস্তাঘাটে। দেখা গেছে শহরের বিভিন্ন সড়ক কিংবা রাস্তার মোড়ে কুকুরের যত্রতত্র পদচারণা, দল বেঁধে এসব কুকুরকে অনেক ক্ষেত্রে ছোটাছুটি করতে দেখা যায়। এমত অবস্থায় শহরের বাসিন্দা ও পথচারীরা এদের ভয়ে আতঙ্কিত থাকে প্রায় সময়। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে স্কুল কলেজগামী শিক্ষার্থীরা। এ নিয়ে অভিভাবক মহল চিন্তিত হলেও মাথা ব্যথা নেই কর্তৃপক্ষের। পড়াশোনা করি আমরা, অনেক সময় স্কুলে যাওয়ার পথে আমাদের রাস্তায় অনেক কুকুরের উপদ্রব হয়, তো এতে আমাদের অনেক ভয় হয়, আবার আতঙ্ক কাজ করে। তো আমরা চাই যে এর জন্য যাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক, কারণ এতে আমাদের অনেক সমস্যা হয় পড়াশোনাতেও, আবার আমাদের বিদ্যালয়ের উপস্থিতি এর জন্য অনেক কমে যায়। তবে সরবরাহ পেলে ভ্যাকসিন ব্যবহারের মধ্য দিয়ে কুকুরের বংশবৃদ্ধি রোধে ব্যবস্থা নেওয়ার কথা জানান পৌর প্যানেল মেয়র মঞ্জুরুল আজিজ পলাশ। যেহেতু কুকুর প্রাণী, সেহেতু সরকার থেকে নির্দেশনা আছে যে জীব হত্যা করা যাবে না। এই জন্য আমরা সরকার থেকে যখন ভ্যাকসিন আমরা পাই, তখন আমরা কুকুরের বংশ বিস্তার রোধে সেই ভ্যাকসিন কুকুরকে আমরা দিই। কিন্তু এর আগে আমরা কুকুরকে মারার জন্য নির্দেশনা ছিল, আমরা মারতাম, কিন্তু এখন বর্তমানে কুকুর মারা নিষিদ্ধ, তাদের বংশ বিস্তার রোধে ভ্যাকসিন সরকার দিলে আমরা তখন তাদেরকে ভ্যাকসিন দিই। কুকুরের বিস্তারের কারণে পরিবেশ দূষণ সহ এর কামড়ে জলাতঙ্ক রোগ ছড়ায়, যার চিকিৎসা দ্রুত নেওয়া দরকার বলে জানান ডাক্তার রঞ্জিত কুমার রায়। কুকুরের কামড়ের সঙ্গে সঙ্গে প্রতিটা মানুষের ট্রিটমেন্ট নেওয়া প্রয়োজন, ভ্যাকসিন দেওয়া প্রয়োজন, কারণ জলাতঙ্ক এমন একটা অসুখ যেটা খুব তাড়াতাড়ি একটা মানুষ মারা যেতে পারে। এবং আমি একজন ডাক্তার হিসেবে মনে করি যে আমাদের পরিবেশে যেসব কুকুরগুলো আছে সবগুলোকে যদি পৌরসভার উদ্যোগে ভ্যাকসিন দেওয়া হতো, তাহলে মনে হয় যে প্রতিটা মানুষ, প্রতিটা নাগরিক নিরাপদে থাকে। কুকুরের বিস্তার রোধে সচেতনতা ও শহর কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি বলে মনে করেন শহরবাসী। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশন সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ হাতে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। MK Television.